আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো অনেক দিন পর ফেসবুকে নতুন একটি আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অ্যাট দা রেট অফ দিয়ে আপনারা ফেসবুকের সকল ফ্রেন্ডদেরকে মেনশন কিভাবে করবেন, এমন কি এই যে মেনশনটা মানুষ করছে এই মেনশনটা আপনাকে যেন কেউ না করতে পারে এইটা কিভাবে অফ করবেন সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের অসাধারণ ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, তো প্রথমেই বলে নিতে হচ্ছে আপনি যদি ফেসবুকের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চান বা ব্যবহার করতে চান ইউজ করতে চান তাহলে অবশ্যই আপডেট ভার্সন ফেসবুক অ্যাপ্লিকেশন আপনাকে ব্যবহার করতে হবে। এই জন্য প্লে স্টোরে এসে সবার কাজ হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটি যদি আপডেট চায় তাহলে আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন, আর আপডেট যদি আগে থেকে দেওয়া থাকে আপডেট যদি না চাই কোনো সমস্যা নেই, আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি সরাসরি ওপেন করুন। তো এই আপডেটটি প্রিয় দর্শক, আপনারা যদি যে কোনো মানে আপনার অল ফ্রেন্ডদেরকে মেনশন করতে চান তাহলে যে কোনো পোস্টে আপনারা চলে আসবেন কমেন্টে, কমেন্ট সেকশনে এসে আপনারা এইখানে এসে আপনাদের কাজ হবে অ্যাট দ্য রেট অফ, অ্যাট ফার্স্ট আপনারা দিবেন অ্যাট দ্য রেট অফ দিয়ে আপনাদের এখানে ফ্রেন্ড লিখলে তারপর কিন্তু সবাইকে মেনশন করতে পারবেন। কিন্তু 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 প্রিয় দর্শক, আপডেটটি আপনারা অনেক আগে থেকেই দেখে থাকবেন, অনেক ফ্রেন্ডটি করছে কিন্তু এখন পর্যন্ত আপডেটটি কিন্তু অ্যাভেলেবল হয় নাই। মানে অ্যাট দ্য রেট অফ দিয়ে ফ্রেন্ড মেনশন করলে সবাইকে মেনশন হচ্ছে না অনেকেরই আমি জানি। তো কার কার অ্যাট দ্য রেট অফ ফ্রেন্ড লিখলে আসলে মেনশন হচ্ছে অল ফ্রেন্ড নাকি হচ্ছে না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার মেনশন হচ্ছে সকল ফ্রেন্ডদেরকে, আপনি কি মেনশন করতে পারছেন নাকি পারছেন না। এই যে দেখুন অ্যাট দ্য রেট অফ দেবেন, অ্যাট দ্য রেট অফ দিয়ে এইখান থেকে জাস্ট ফ্রেন্ড লিখে দেবেন। ফ্রেন্ড লিখে দিয়ে আপনারা এটা যদি কমেন্ট করে দেন তাহলে কিন্তু হবে না, এই যে সাজেস্টেডে ওপরে যে অনেকগুলো ভেসে আসছে এইখানে আপনাদের আসতে হবে, এইখানে এই ফ্রেন্ডটা যদি আসে তাহলে সেইটা আপনারা সিলেক্ট করে কমেন্ট করলেই কিন্তু আপনাদের অল ফ্রেন্ড মেনশন হবে, আদারওয়াইজ কিন্তু না। এই যে দেখুন ফ্রেন্ড লেখার পর আপনাদের ওপরে কিন্তু ফ্রেন্ড ভেসে উঠবে, দেখুন এগুলো অনেকগুলো পেজ, এইগুলো কিন্তু কাজের না, আপনাদের ফ্রেন্ড লেখাটা আসতে হবে শুধু ফ্রেন্ডস, তাহলে ওইটার ওপর ক্লিক করে আপনারা সেন্ড করে দিলেই অল ফ্রেন্ড কিন্তু মেনশন হয়ে যাবে। আর দুঃখজনকভাবে আমার এই ফেসবুক আইডিতে এটা কিন্তু অ্যাভেলেবল হয় নাই, কিন্তু এই আপডেটটি অনেক ফেসবুক আইডিতে দেখা যাচ্ছে। এই জন্য আপনি অ্যাট দ্য রেট অফ ফ্রেন্ডস লেখার পর আপনি সকল ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারছেন কি পারছেন না, আপনার আইডিতে হয়েছে আপডেটটি কি অ্যাভেলেবল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না হলেও কমেন্ট করে জানাবেন, কারণ এটি একটি নতুন আপডেট, আমি জানি অনেকেরই অ্যাভেলেবল হয়েছে এমনকি আমার মতো অনেকেরই অ্যাভেলেবল হয় নাই। এটা তো যে কোনো ফ্রেন্ডের ফটো বা পোস্টে আপনারা এইভাবে অ্যাট দ্য রেট অফ ফ্রেন্ডস যদি মেনশনটা আসে মেনশন করতে পারছেন, আর এইভাবে কিন্তু আপনারা গ্রুপের পোস্টেও করতে পারবেন। গ্রুপের প্রসেসটা হচ্ছে এভরি ওয়ান, মানে গ্রুপের যে কোনো একটা আপনারা ফটো বা ফটোর কমেন্ট সেকশনে বা পোস্টের কমেন্ট সেকশনে এসে আপনারা অ্যাট দ্য রেট অফ দিয়ে এভরি ওয়ান, এই ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, এখানে ফ্রেন্ড লিখলেও হবে বা গ্রুপের ক্ষেত্রে আমি দেখছি এভরি ওয়ান লিখলে কিন্তু অনেকেরই আসছে, এভরি ওয়ান লিখলে এই যে সাজেস্টেড এভরি ওয়ান চলে আসবে, পেজ আসলে কিন্তু হবে না, আলাদাভাবে এই মেনশনটা আসলেই সেটার ওপর ক্লিক করে কমেন্ট করে দিলেই আপনাদের এভরি ওয়ান মানে সকল সবার আপনার ফ্রেন্ড লিস্টের সকলকে কিন্তু আপনি এভাবে মেনশন করতে পারবেন। আমার ফেসবুক আইডিতে কিন্তু এই আপডেটটি অ্যাভেলেবল এখন পর্যন্ত হয় নাই, তো আপনার আইডিতে হয়েছে কি হয় নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে মেনশন করতে পারবেন, কার কার হচ্ছে নাকি হচ্ছে না কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এখন আসা যাক এইটা অফ করবেন কিভাবে, যে আসলে যাদের এরকম মেনশন করা হচ্ছে তারা যেন আপনাকে কেউ যেন মেনশন করতে না পারে, এইভাবে এটা অফ করার জন্য আপনাদের কাজ হবে সরাসরি সেটিংয়ে চলে আসুন। সেটিংয়ে চলে আসলে এই যে দেখুন আমার ইন্টারফেসের সাথে আপনাদের ইন্টারফেস ম্যাচ নাও হতে পারে, ম্যাচ না হলেও কোনো সমস্যা নেই, আপনাদের কাজ হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে বা সেটিংয়ে এসে আপনাদের নোটিফিকেশন অপশনটা আপনারা খুঁজে বের করবেন, জাস্ট এই নোটিফিকেশনটা, নোটিফিকেশন খুঁজে বের করে নোটিফিকেশনে চলে আসুন, তারপর কাজ হবে এখান থেকে যে ট্যাগস নামের যে অপশনটা আছে আপনারা এই ট্যাগসে ক্লিক করবেন। এই ট্যাগসে ক্লিক করলে আপনাদের ক্ষেত্রে এনিওয়ান, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, এমনকি ফ্রেন্ডস, এই তিনটার ভেতর আপনাদের যদি এনিওয়ান সিলেক্ট থাকে তাহলে দেখবেন এখানে কিন্তু কোনো এখন অপশন নেই, কিন্তু এনিওয়ান থেকে আপনারা যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ড, দেখুন আমি যদি আপনাদের সামনে ফ্রেন্ড অফ ফ্রেন্ড সিলেক্ট করি, দেখুন জাস্ট নাও আমাদের এই যে এভরি ওয়ান এই অপশনটা অন অফ করার অপশনটা কিন্তু চলে আসছে। তো এই জন্য দেখুন আমি আবার এনিওয়ান করলে এটা কিন্তু আবারও আসবে না, এই জন্য ফ্রেন্ড অফ ফ্রেন্ড করলেই আপনারা তারপর কিন্তু এটা অফ করতে পারবেন। ফ্রেন্ড অফ ফ্রেন্ড করুন, তারপর আপনারা যদি চান আপনাদেরকে অ্যাট দ্য রেট অফ দিয়ে কেউ এভরি ওয়ান ট্যাগ করে বা ফ্রেন্ড ট্যাগ করে যেন মেনশন করতে না পারে
যদি আপনি যদি চান যে হ্যাঁ আমাকে মেনশন করুক সবাই তাহলে এটা অনই থাকবে এটা কিছু করার দরকার নেই আর যদি চান যে না আমাকে কেউ যেন মেনশন করতে না পারে বিরক্তিকর নোটিফিকেশন অফ করতে চান তাহলে এটা অফ করে দেবেন বাস আপনাকে আর কেউ এরকম এভরিওয়ান বা ফ্রেন্ড হিসেবে মেনশন করলেও আপনাকে মেনশন হবে না বা আপনার কাছে নোটিফিকেশন আসবে না ঠিক আছে তো এইভাবেই মূলত আপনারা অ্যাট দ্য রেট অফ দিয়ে ফ্রেন্ড সকল ফ্রেন্ডকে মেনশন করতে পারেন যাদের আইডিতে অ্যাভেলেবল হয়েছে এখনও অ্যাভেলেবল হয় নাই অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হয়ে গেলে সবাই আপডেটটি খুব শীঘ্রই পেয়ে যাবেন এমনকি এইভাবে আপনারা অফও করতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি অবশ্যই কে কে পেয়েছেন নাকি পান নাই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক